গতকালই আমরা দেখেছি আবহাওয়ায় কিছু পরিবর্তন হতে, গতকাল থেকে আমরা কালবৈশাখী হতে দেখেছি, ঝড় বৃষ্টি হতে দেখেছি। এদিকে আজ যদি আমরা একবার ওয়েদার রিপোর্টের দিকে তাকাই তাহলে দেখব আজকেও কিন্তু রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দিনভর বলছে আকাশ মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, আজকেও কি গতকালের মতোই একটা আবহাওয়া পেতে চলেছে রাজ্যবাসী? দেখো, গতকাল দুপুরের পর থেকে যেভাবে কালবৈশাখীর তাণ্ডব দেখেছি, আজকে হয়তো সেটা দেখতে পাবো না। তবে আজকে বিকেলের পরেও দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, কলকাতা সহ, সেখানে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের পক্ষে ভালো খবর, উত্তরে বেলার দিকেই ঝোড়ো হাওয়া, তার সঙ্গে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। কলকাতায় এখনো পর্যন্ত মেঘমুক্ত, রৌদ্র করজ্জ্বল, পরিষ্কার আকাশ রয়েছে। তবে বিকেলের পর থেকে কলকাতার যে আকাশ, সেই আকাশেও পরিবর্তন আসবে এবং অন্তত আগামীকাল অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত কলকাতা শহরে প্রতিদিনই গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টি কালবৈশাখীর পূর্বাভাস ছিল। বুধবারের পর থেকে কলকাতার বায়ুমণ্ডল কিছুটা পরিবর্তিত হবে এবং বুধবার থেকে একদম সপ্তাহান্ত পর্যন্ত দৈনিক যে কালবৈশাখী আমরা এতদিন দেখতে পাচ্ছিলাম সেটা অ্যাবসেন্স থাকবে, মিসিং থাকবে। শনিবারের পর থেকে আবার আবহাওয়ার গতি প্রকৃতি কিছুটা পরিবর্তিত হবে। অনেক ধন্যবাদ অয়ন, আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল ছিলেন আমাদের সঙ্গে। ভ্যাকসিন চাই, চাহিদা ক্রমশ বাড়ছে আর ক্রমশ বেলাগাম পরিস্থিতিতে ভ্যাকসিন কিনছে রাজ্য সরকারি। গতকালই 1 লাখ কোভ্যাকসিন ডোজ এসেছে রাজ্যে আর আজ আসছে 3.5 লাখ কোভিশিল্ড। এছাড়াও কেন্দ্র পাঠাচ্ছে আরও প্রায় 4 লক্ষ কোভিশিল্ড। ভ্যাকসিনের জন্য লম্বা লাইন, ভ্যাকসিন লাগবে দ্রুত, করোনার দ্বিতীয় ঢেউ রোখার একমাত্র পথ আরও বেশি করে যত দ্রুত সম্ভব মানুষকে ভ্যাকসিন দিতে হবে। রবিবার পর্যন্ত প্রায় 1.25 কোটি ভ্যাকসিন পেয়েছে বাংলা, লাগবে আরও ভ্যাকসিন। আশার আলো, ভ্যাকসিন আসছে দ্রুত। এখনো পর্যন্ত রাজ্যে কোভিশিল্ড এসেছে 1.7 লক্ষ 36 হাজার 220, কোভ্যাকসিন এসেছে 16 লক্ষ 38 হাজার 980। রাজ্যে রবিবার পর্যন্ত ভ্যাকসিন এসেছে মোট 1.23 লাখ 75 হাজার 200। রবিবারই রাজ্যের কেনা 1 লাখ কোভ্যাকসিন এসেছে, সোমবার রাজ্যের কেনা আরও 3.5 লাখ কোভিশিল্ড আসছে রাজ্যে। কেন্দ্র সোমবার 3,95,300 কোভিশিল্ড পাঠাচ্ছে। বিকেল 3:40 বিমানে কোভিশিল্ড আসার কথা রয়েছে। রাজ্যের 1.23 লাখ ভ্যাকসিনের মধ্যে রবিবার পর্যন্ত ভ্যাকসিন দিয়েছে 1.19 লাখ 70 হাজার মানুষকে। দ্রুত ভ্যাকসিন দেওয়া হলেই সংক্রমণের ঝুঁকি ও আশঙ্কা অনেকটাই কমবে বলছেন চিকিৎসক থেকে বিশেষজ্ঞ প্রত্যেকেই। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।